ইতিহাসের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে রয়েছে গোপালগঞ্জের উলপুর জমিদার বাড়ি। ব্রিটিশ আমলের ইট, সুরকি ও রড দিয়ে তৈরি বাড়িগুলোর নান্দনিক শৈল্পিক কারুকাজ প্রাচীন ইতিহাসের সাক্ষী। তবে পুরাকীর্তির নিদর্শন বেষ্টিত প্রাচীন জমিদার বাড়িতে অনেক নিদর্শনই এখন আর চোখে পড়ে না। অযত্ন আর অবহেলায় জীর্ণ শীর্ণ জঙ্গলাবৃত হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আগে এসব ভবন দেখতে ভিড় করতেন দর্শনার্থীরা, এখন যেন সে চিত্রটি ভিন্ন। আগের মতো দর্শনার্থীরাও আসছেন না এখানে। জমিদার বাড়ির বেশিরভাগ জায়গা দখল করে নিচ্ছে প্রভাবশালীরা। রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে এই জমিদার বাড়ি। গোপালগঞ্জ জেলা সদর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে উলপুর গ্রামে প্রাচীন বাংলার সৌরবীর্য এবং আভিজাত্যের সাক্ষী উলপুর জমিদার বাড়িটি অবস্থিত। এই জমিদার বাড়িটি এই অঞ্চলের অন্যতম দর্শনীয় স্থান। খোঁজ নিয়ে জানা যায়, 1900 খ্রিস্টাব্দে জমিদার প্রীতিশচন্দ্র রায় চৌধুরী প্রায় 200 একর জায়গা জুড়ে উলপুর জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেছিলেন। 100 গড়ের এ জমিদারি প্রথা কালের আবর্তে বিলুপ্ত হয়। 1947 সালে দেশভাগের পর জমিদার প্রীতিশ রায় কলকাতা চলে যান। পরে বাড়িগুলো সরকারি খাস খতিয়ানে লিপিবদ্ধ হয়। জমিদার বাড়িতে বেশ কয়েকটি বড় দিঘি রয়েছে। একসময় এই গ্রামে জমিদারদের 365টি ভবন ছিল। তার নদী গর্বে ও অযত্নে ধ্বংস হয়ে গেছে। এখন উলপুর গ্রামে জমিদারের কাজে ব্যবহৃত 8টি দোতলা দালানসহ বেশ কয়েকটি ঐতিহাসিক ভবন রয়েছে। এসব ভবন বর্তমানে উলপুর তহসিল অফিস, সাব পোস্ট অফিস, পুরনো ইউনিয়ন বোর্ড অফিস, স্বাস্থ্যকেন্দ্র, মাদ্রাসা হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে মধুমতি নদীর বিল রুট ক্যানেল। আগে দর্শনার্থীরা এখানে এসেই এর মনোরম কারুকাজ ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হতো। এখন তা কালের গর্বে বিলীন হয়ে গেছে। উপাখ্যান রয়েছে, একসময় এই জমিদার বাড়ির সামনে দিয়ে জুতো খুলে চলাফেরা করত সাধারণ মানুষরা। স্থানীয়রা বলেন, উলপুর জমিদার বাড়িটি সরকারিভাবে সংস্কারের উদ্যোগ না নিলে দিনে দিনে বিলীন হয়ে যাবে, ইতিহাস থেকে মুছে যাবে ঐতিহ্যবাহী এ জমিদার বাড়ির নাম। নতুন প্রজন্ম দেখতে পারবে না ঐতিহ্যবাহী জমিদার বাড়ির শেষ স্মৃতিটুকু। তৎকালীন হিন্দু জমিদার কর্তৃক এখানে 365টি জমিদারি ভবন নির্মিত হয়েছিল, বর্তমানে যার অধিকাংশ কুচক্রী দখলদার কর্তৃক ভেঙে ফেলা হয়েছে। বাংলাদেশ সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগ থেকেও ইতিহাস সংরক্ষণ করা হচ্ছে না, এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চান তারা।